নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং এই ভিডিওটি আপনাদেরকে একটি কথা আবারও বলছি যে আপনারা যারা লটারির টিকিট কাটছেন কি না, ভিডিওটি আপনাদের জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। অনেকেই ছোট্ট ভুলগুলো যেগুলো করেন, প্রথম হচ্ছে ভিডিওটি না শুনে রাশির নাম শুনে আপনারা লটারির টিকিট কেটে ফেলেন। কারো কারো ক্ষেত্রে লাগে, কারো কারো ক্ষেত্রে লাগে না। এই জায়গাটাতে কেন হচ্ছে যদি আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে নিশ্চিতরূপে আপনারা কিন্তু জানতে কিন্তু পারবেন। দেখুন, অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে, আপনাদের জন্মকুণ্ডলিতে বুধ কেমন রয়েছে, আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্র কেমন রয়েছে, এই তিনটি গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, এই ভিডিওটি আপনাদেরকে আমি প্রতিদিন দিই, আপনাদেরকে অ্যালার্ট করে এই ভিডিওর মাধ্যমে, কারণ আপনাদের এই প্রাপ্তির যোগটা রয়েছে কি না আগে জেনে নিন। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি হবে এমনটি নয়, তাহলে প্রত্যেকে কিন্তু আগামীকাল কোটিপতি কিন্তু হয়ে যেত, কারো আজকে দুঃখ কষ্ট কিন্তু থাকতো না। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনার যদি ভাগ্যভাব এবং পঞ্চমভাব যদি দুর্বল হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে। তাই আমি বারবার বলছি, ভাগ্যভাব এবং পঞ্চমভাবকে যদি স্ট্রং করানো যায়, তাহলে কিন্তু চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আগামীকালের পাঁচ রাশির নাম বলবো এবং রাশিভিত্তিক শুভ সময়টা বলবো আগামীকালের জন্য, যে রাশিগুলোর আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দেখুন, প্রতিদিন এই ভিডিওটি আপনারা শুনেন, অনেকের ক্ষেত্রে মিলে আবার অনেকের ক্ষেত্রে মিলে না, কারণ আমি যে বিচারটা করছি কিনা একটা সার্বিক বিচার, একই রাশি বারবার বলছি, প্রচুর মানুষ রয়েছে। আপনাদের নবগ্রহের পজিশান কী রয়েছে, দশা মহাদশা কী চলছে, এটা কিন্তু দেখা দরকার। দশা মহাদশা এবং নবগ্রহের যদি পজিশান আপনার কেমন রয়েছে, এবং এর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে। দেখুন, প্রতিদিন আমি এই ভিডিওগুলো আপনাদেরকে এই জন্যই দিই যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন, আপনাদের আগামীকাল যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না, আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে, আপনাদের পাশাপাশি শেয়ার বাজারের পাশাপাশি আপনাদের ট্রেন্ডিং থেকেও হতে পারে। আপনাদের আগামীকাল হয়তো ব্যবসা থেকেও হতে পারে, মিউচুয়াল ফান্ড থেকেও হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে। দেখুন, আমি পাঁচটি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়টা জানাই প্রথম, কারণ অনেকে অধীর আগ্রহে রয়েছেন কৌশিকদা কখন জানাবে। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির শুভ সময় সকাল 10:18 থেকে আপনার 11:34 পর্যন্ত, সকাল 10:18 থেকে 11:34 পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে শুভ কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 9:00
21 মিনিট থেকে সকাল 9:21 থেকে আপনার 10:45 পর্যন্ত টাইমটা শুভ, 9:21 থেকে 10:45। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:14 থেকে 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 9:04 থেকে 10:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশি অন্তিম এবং শেষ রাশি সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 10:42 থেকে সকাল 10:42 থেকে শুরু করে আপনার 11:08 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এই পাঁচ রাশির জাতক অথবা জাতিকাদের বড় ধরনের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু রয়েছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলবো, অনেকেই বলছে যে কৌশিকতে আমার তো জন্ম সময় জন্ম তারিখ নেই। অবশ্যই হস্তরেখার দ্বারাও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু বলা সম্ভব। অর্থাৎ আপনাদের হস্তরেখাতে এই প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন, কারণ আপনাদের সময়টা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর আপনারা অবশ্যই অর্থপ্রাপ্তির বিষয়ে প্রচেষ্টা করুন এবং গ্রহ রত্ন অবশ্যই পরিধান করুন। তাতে কি হবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। গ্রহের প্রতিকারটা করা দরকার রয়েছে, গ্রহের প্রতিকারটা করলে না মানে এক কথায় বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা লটারি কাটছেন আমি বলবো লটারি কাটা থেকে আপনারা বিরত থাকুন, কারণ এই ভিডিওটি আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থ আনার একটা সম্ভাবনা আমি কিন্তু আলোচনাটা করি। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনাদের একটি শেয়ার আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবে।